বেটাটা আজ 3 দিন হলো আমার বায়না ধরছে, আব্বা আমি একটা গরুর গোস্ত দিয়ে ভাত খামো। আমি হলাম গরিব মানুষ, এই গরুর গোস্ত কেনার টাকা আমি কোনটি পাই? আমি দিন এনে দিন খাই, নুন আনতে পান্তা ফুরোই। কয়দিন হলে কাজ কামও নাই, টাকা পয়সাও নাই, শোল্ডার মুখের দিকে আর তাকান যাচ্ছে না, কি যে করি। বৌদি ভাইয়ের গোস্তর দোকানত যামো, দেখি বৌদি ভাই যদি হাফ কেজি এনে গোস্ত বাকি দেয়। বৌদি ভাই, আমি এনে তোমার কাছে এলাম, আমাকে না হাফ কেজি গোস্ত বাকি দিবা? আমার বেটা আজ 3 দিন হলে খুব জিদ লাগছে, এনা গরুর গোস্ত দিয়ে ভাত খাবি। তুমি যদি এনা গোস্তটা বাকি দিলে হিনি ভাই, আমি আবার কদিন পরে কাজ কাম করে তোমার টাকাটা দিয়ে যাবো। কেরে কাসেম, তুই আগেরই বাকি এখনো আমাক দিসনি, আমি আর তোকে বাকিটাকে দিবার পাম না ভাই। তুই যা তো, আগেরই দোকানত বাকি আছে 200 টাকা, সেই টাকা এখনো দিসনি, আবার নতুন করে গোস্ত লিবে রাখছু, টাকা নাই তো গোস্ত খাবার মন যায় কেন? হ্যাঁ বৌদি ভাই, আমি কি তোমার সাথে কোনদিন ফাজলামি করছি? বৌদি ভাই, তুমি এনা আমার গোস্তটা বাকি দেও, না হলে আমি আজ সোলের সামনে কেমনে দাঁড়ামো। এ ভাই, তুমি এখন যাও তো, যাও তো, দোকানদারের সময় ভেজাল করো না, আমি তোমাকে বাকিটাকে দিবার ভাব না। আচ্ছা ভাই ঠিক আছে, না দিলে বেটাটা আমার আজ 3 দিন হলে না গোস্ত খাবার চাচ্ছে, বৌদি ভাইয়ের কাছে গেনু, বৌদি ভাই তো বাকি দিল না, এখন বেটার সামনে আমি কেমনে দাঁড়ামো? আব্বা গোস্ত লিয়ে আচ্ছ, আব্বা আমি আজ 3 দিন হলে না গোস্ত খাবার চাচ্ছি, তা তুমি কোবা খালি হাতে এলে? বাবা রে, আমরা গরিব মানুষ, আমাদের কি আর গোস্ত খাওয়া আছে? বৌদির দোকানত গেছনু, হাফ কেজি না গোস্ত বাকি লিবে, বৌদি আমাকে অপমান করে তেড়ে দিল, গোস্ত তো দিল না। বাবা রে, এনা কয়টা দিন ধৈর্য ধর, কয়দিন পর তো কুরবানি ঈদ আসিচ্ছে, কুরবানি ঈদের মেলা গোস্ত পাওয়া যাবি, তখন হয় গোস্ত খাসিনি। আব্বা বৌদি চাষা যখন তোমার গোস্ত বাকি দেয়নি, আমি আর গোস্ত খামো না আব্বা, আমার এটা কয়দিন হলে খুব ইচ্ছে করছিল গোস্ত দিয়ে ভাত খাওয়ার, তা যাই হোক গোস্ত যখন তোমাকে বাকি দেয়নি, আমি আর গোস্ত খামো না আব্বা। বাবা রে, আমরা হলে গরিব মানুষ, এক কুরবানি ঈদ ছাড়া কি আমাদের গোস্ত খাওয়া আছে? তা তো আবার কয়দিন হলে কাজ নাই, তুই এনা হাউস করে গোস্ত খাবার চালু, আমি তো খিলে বের পেলাম না বাবা। আব্বা তুমি গোস্ত আনোনি, কোনো সমস্যা নাই, নুন ভাত যা হয় আমরা তাই খামো, তাও তুমি আর মানুষের কাছে যাবার যায় না আব্বা। হায় হায় রে, আমার এলাকাতে ইনকে মানুষ আছে যারা হাফ কেজি গোস্ত কিনে খাবার পায় না। আমি এই এলাকার একটা চেয়ারম্যান, আমি জনগণের কোনদিন খোঁজ খবর রাখি না, আজ কেন খোঁজ খবর নেওয়ার জন্য বাই হনু? হাই হাই, জনগণের ইনকে দুর্দশা। না না, যেভাবেই হোক আজকে এই পরিবারটা গোস্ত কিনে দেওয়াই লাগবি, না হলে আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবি। যাই তাড়াতাড়ি এনা গোস্ত আর কিছু চাল ডাল নিয়ে এসে এই পরিবারটাকে দেই, তাও 2 দিনে না খাবার পাবি হিনি। বৌদি মিয়া, তাড়াতাড়ি আমাকে 2 কেজি গোস্ত আর কিছু চাল ডাল দেও তো। আরে চেয়ারম্যান সাহেব, আপনি আবার কষ্ট করে দোকানে আসবার গেছেন কে? আমাকে কলি এটা স্যাংরার হাতানে পাঠিয়ে দিলে হিনি সব কিছু। আরে বৌদি মিয়া, এত কথা কর সময় নাই, আমি তোমাকে যেটা কছি সেটা তাড়াতাড়ি করো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি তাড়াতাড়ি দিচ্ছি, আপনি কোনো চিন্তা করেন না। হ বৌদি মিয়া, এনা তাড়াতাড়ি দাও, আমার আবার যাওয়া লাগবি। আরে চেয়ারম্যান সাহেব, যে এই গরিবের বাড়ি হাতির পাড়া। আরে কাসেম, তুই এতটাই কষ্টে আছো, তোর বেটাটা আজ 3 দিন হলে গোস্ত খাবার চাচ্ছে, তুই খিলের পাচ্ছ না কে? আমার কাছে গেলে কি আমি তোকে কোনদিন খালি হাতে ফিরেই? তোর বেটাটা আজ 3 দিন হলে গোস্ত খাবার চাচ্ছে, আমি রাস্তাতে যাওয়ার সময় তোকে বাপ বেটার সব কথা শুনছি, শুনে আমার খুব কষ্ট লাগলো। না মানে চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন আমি গরিব মানুষ, দিন এনে দিন খাই, বেটা আজ 3 দিন হলে গোস্ত খাওয়ার ঝোল লাগছে, আমি গোস্ত কোত্থেকে গেলে আসে তোমার কন্ত? আচ্ছা যাই হোক, আমি 2 কেজি গোস্ত আর কিছু চাল ডাল নিয়ে যাচ্ছি, এগুলো তাড়াতাড়ি বাড়ির মধ্যে নিয়ে যা। তোর বউ কয়া দে তাড়াতাড়ি গোস্ত রান্ধে, তোর বেটা খেলে বের। হাই হাই, সোলটা 3 দিন হলে গোস্ত খাবার চাচ্ছে। চেয়ারম্যান সাহেব, আপনি যে উপকারটা আমার করলেন, আমি জীবনেও এই কথা ভুলবো না। যাই হোক, এত প্রশংসা আর করা লাগবি না, তাড়াতাড়ি ওগুলো বাড়ির মধ্যে নিয়ে যা, বেটাটা কান্দে খিলে। শোন আর একটা কথা, তুই কাল থেকে সব কাজ কাম বাদ দিয়ে আমার ফার্মে চাকরি করবো, তোর মাসে 10,000 টাকা বেতন দেবো। চেয়ারম্যান সাহেব, আপনার মতো মানুষ হয় না, আল্লাহ আপনি ভালো করবি। আপনারা কি জানেন আমাদের আশেপাশে এমন অসহায় মানুষ আছে যারা দিন এনে দিন খায়, এই অসহায় মানুষগুলো 1 সপ্তাহ কেন, 1 মাস কেন, এক ওই কুরবানি ঈদ ছাড়া গোস্ত খাইতে পারে না। আসুন আমরা যারা বিত্তশালী আছি তারা এই অসহায় মানুষদের খোঁজ খবর রাখি,
তারা কখন কি খাচ্ছে না খাচ্ছে তাদের পাশে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই। তাহলে মহান আল্লাহ পাক খুশি হয়ে আপনার কামাই রোজগারে বরকত বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ।